Hello everyone, Assalamu alaikum. অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া লো বাজেটে সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আমি কথা বলি লো মিন্স আন্ডার 5 লাখস শুধু আন্ডার 5 লাখসই না এই সব বিশ্ববিদ্যালয়তে কিন্তু একদম 100% স্কলারশিপ দিয়ে থাকে যদি আপনার এসএসসি এবং এইচএসসি তে গোল্ডেন এ প্লাস থাকে তাহলে কিন্তু মাত্র 1 লক্ষ টাকার মধ্যেই এই সব বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা পসিবল তো আজ কথা বলবো বাংলাদেশের পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয় এবং লো কস্টে এই সব বিশ্ববিদ্যালয় পড়তে পারবেন যে কোনো প্রোগ্রামে তো চলুন শুরু করা যাক এই পাঁচটি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে অনেক কষ্ট হয়েছে তারপরেও গুগল করে ইউটিউব বা নিজের জ্ঞান থেকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফলো করে এই কন্টেন্টটা আসলে তৈরি করা তো বাংলাদেশে হচ্ছে পাঁচটি বিশ্ববিদ্যালয় যেটা র‍্যাঙ্কিং মোটামুটি বিশ্বের মধ্যেই রয়েছে এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু এইগুলো তো বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আমি বলি ঢাকার বাহিরে পাঁচ নাম্বার যে বিশ্ববিদ্যালয়টি রেখেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এই বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই ভালো পড়াশোনা হয় চিটাগংয়ের মধ্যে নাম্বার ওয়ান প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যদি অ্যাভারেজ ধরি তাহলে কিন্তু অ্যাভারেজ ভালো পড়াশোনা হয় এই বিশ্ববিদ্যালয়ে তো এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রোগ্রাম রয়েছে সবগুলো প্রোগ্রামে কিন্তু আন্ডার 5 লাখসের মধ্যেই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা পসিবল শুধু এই 5 লাখই না আপনাদের যদি ভালো রেজাল্ট থাকে তাহলে কিন্তু 100% স্কলারশিপ পেতে পারেন এই বিশ্ববিদ্যালয় থেকে চার নাম্বারে যে বিশ্ববিদ্যালয়টি আমি রেখেছি সেটা হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় কিন্তু আশুলিয়াতেও অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রোগ্রাম রয়েছে সবগুলো প্রোগ্রামে কিন্তু 5 লাখসের মধ্যেই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা পসিবল আর এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু সেমভাবে যাদের গোল্ডেন এ প্লাস রয়েছে এসএসসি এবং এইচএসসি তাদের জন্য কিন্তু 100% স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আর এই বিশ্ববিদ্যালয়তে যদি ভর্তি হতে চান তাহলে কিন্তু আপনার প্রথমে 12,500 টাকা লাগবে এই ইস্টার্ন ইউনিভার্সিটিতে নাম্বার তিনে যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি সেটা হচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয়তেও কিন্তু আন্ডার 5 লাখসের মধ্যে কিন্তু যে কোনো প্রোগ্রামে গ্রাজুয়েশন কমপ্লিট করা পসিবল এবং এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু ফিক্সড ওয়েবার রয়েছে আর এই বিশ্ববিদ্যালয়ে অ্যাভারেজ 3.50 বা 3.50 এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.50 থাকে তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে ওয়েবার বা স্কলারশিপ কাউন্ট করা শুরু করে তো যাদের রেজাল্ট ভালো তারা কিন্তু খুবই অল্প টাকায় পড়াশোনার সুযোগ রয়েছে এবং যারা 100% স্কলারশিপ পাবে তারা মাত্র হচ্ছে 82,500 টাকার মধ্যেই যে কোনো প্রোগ্রামে গ্রাজুয়েশন কমপ্লিট করা সম্ভব এই নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আর ভর্তির সময় লাগবে 12,500 টাকা নাম্বার দুয়ে যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি সেটা হচ্ছে বিউবিটি এটা মিরপুরে অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রোগ্রামে মোটামুটি 4.5 লক্ষ টাকার মধ্যেই কিন্তু আপনি পড়তে পারবেন মোটামুটি রেজাল্ট যদি আপনার অ্যাভারেজে ভালো থাকে তাহলে কিন্তু আপনি 20% ওইবার পাবেন ফার্স্ট সেমিস্টারে তারপরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু আপনার রেজাল্টের উপর কিন্তু ওইবারে সিস্টেম চালু রয়েছে যাদের মোটামুটি বাজেট কম এবং ভালো মানের বিশ্ববিদ্যালয় খুঁজছেন বিউবিটি ইউনিভার্সিটি আপনারা দেখতে পারেন এবং ভর্তির সময় লাগবে হচ্ছে 10,800 টাকা সাউথ ইস্ট ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে কিন্তু মোটামুটি একটু বেশি খরচ হবে অ্যারাউন্ড 6 লাখ বাট এই বিশ্ববিদ্যালয়তে যে প্রোগ্রামগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং বা নন ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলোতে কিন্তু অনেক ভালো পড়াশোনা হয় আপনারা এই বিশ্ববিদ্যালয়ে দেখতে পারেন আগে একটু প্রবলেম থাকলেও পার্মানেন্ট ক্যাম্পাস নিয়ে এখন কিন্তু তারা পার্মানেন্ট ক্যাম্পাসে মোটামুটি শিফট হয়ে গিয়েছে যাদের মোটামুটি 5 লাখ বা 5.5 লক্ষ টাকা বাজেট রয়েছে এই সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পারেন তো মোটামুটি এই পাঁচটি বিশ্ববিদ্যালয় আন্ডার 5 লাখ কিন্তু কস্টিং আপনার লাগবে কিন্তু ভালো মানের বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটের ভ্যালু কিন্তু আপনি মোটামুটি পাবেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে এর বাহিরেও কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে খুবই অল্প খরচে পড়াশোনা করানো যায় তার মধ্যে হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এখানেও কিন্তু আন্ডার 5 লাখের মধ্যে কিন্তু আপনি যে কোনো প্রোগ্রামে গ্রাজুয়েশন কমপ্লিট করা পসিবল তো মোটামুটি এই ছিল সেরা 5টি বিশ্ববিদ্যালয় বা 6টি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ভালো পড়াশোনা হয় এবং এই বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটের ভ্যালু অ্যাভারেজ ভালো এবং এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় তো যাদের বাজেট ফ্রেন্ডলি এবং রেজাল্ট ভালো তারা কিন্তু এইসব বিশ্ববিদ্যালয়তে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম